এখন আমরা দেখব ওহমস ল। এখানে আমরা একটা সিম্পল সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিটের সোর্স হিসেবে নেওয়া আছে একটি ব্যাটারি, এবং এই ব্যাটারির মাধ্যমে আমরা একটা লাইট জ্বালাচ্ছি। এই লাইটের মধ্যে যে পেছানো অংশটা দেখছেন, এটা হচ্ছে ফিলামেন্ট। আমরা ভোল্টেজকে ভি দ্বারা, কারেন্টকে আই দ্বারা, এবং রেজিস্ট্যান্সকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি। আমরা যখন একটি সার্কিট আঁকবো, তখন আমরা এই ডায়াগ্রামটার বাস্তব রূপ না এঁকে একের সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করব। ভোল্টেজকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, রেজিস্ট্যান্সকে এইভাবে রিপ্রেজেন্ট করি। আমরা যদি এখানে রেজিস্ট্যান্সটা সেম রাখি এবং ভোল্টেজ বৃদ্ধি করি, তাহলে কারেন্টও বৃদ্ধি পাবে, আর যদি ভোল্টেজ কমাই তাহলে কারেন্টও কমে যাবে। অর্থাৎ ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। আবার যদি রেজিস্ট্যান্সটা বৃদ্ধি করি, তাহলে কারেন্ট কমে যাবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ ওহমসের ল বলতে আমরা সিম্পলভাবে বুঝবো, ভোল্টেজ বাড়ালে কারেন্টও বাড়বে এবং ভোল্টেজ কমালে কারেন্টও কমবে। সো আমরা লিখতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর, আমরা এটাকে ভি ইকুয়াল টু আই আরও লিখতে পারি। এটাই হচ্ছে ওহমস ল। অর্থাৎ ভোল্টেজ বাড়ালে কারেন্টও বাড়বে, ভোল্টেজ কমালে কারেন্টও কমবে, আরটা যদি সেম থাকে। আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 3 ওহম, আর এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। এখান থেকে আমরা খুব সহজে কারেন্টের মানটা বের করতে পারি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর এ ফর্মুলা দ্বারা। সো আই ইজ ইকুয়াল টু 10 ভোল্ট বাই 3 ওহম। একে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 3.33 অ্যাম্পিয়ার পাবো। সো আজকের মতো এখানেই, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ।